চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। চারিদিকে এত রোদ, দূর একটু মেঘ নেই। জীবনের সীমানা শুধু হাতের নাগালে সাপে, কানে কানে কারা যেন বলে যায় তুমি পরের মেয়ে, পরের মেয়ে। নাজিফ আপু একটু বেশি কমপ্লিকেটেড। তাকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা, তার ভালো চায় যারা, সে তাদের সাথেই বেশি খারাপ ব্যবহার করে। তার বাবা মায়ের সাথেই তো তার কোনো সম্পর্ক নেই। বাবা মা, ওনাদের ব্যাপার তো আমি কিছুই জানি না। আচ্ছা, ঘটনা কি বলো? আমি তো আপনার কথা কিছু বুঝতে পারছি না। না মানে উনি না ক্যান্সারের রোগী। হোয়াট? দাদু, আল্লাহর কাছে দোয়া করো, তোমার নানির খুব অসুখ। নানি কি হয়েছে? খুব অসুস্থ তোমার নানি। আমারও তো যেতে ইচ্ছে করছে, কিন্তু কেমন করে যাব, বাসা তো চিনি না। মাকে বলবো বাসার ঠিকানা দিতে, তারপর আমরা সেঞ্জিওয়ালাকে বললে সেঞ্জিওয়ালা আমাদের নিয়ে যাবে। কিন্তু সেঞ্জিওয়ালাকে তো টাকা দিতে হবে, আমার কাছে তো টাকা নেই। মার কাছেও তো নেই, কতবার চাওয়া যায়। কালই তো তোর মা ওর থেকে টাকা নিয়ে আমার জন্য ডায়াবেটিস এর ইনজেকশনটা কিনে আনলো। কি করি যে। আচ্ছা দাদু, আমরা তো গরিব, কেন আমাদের কাছে টাকা নেই? কেন মায়ের অফিস থেকে বেশি বেশি টাকা দিতে পারে না? এইবার আমাদের বাসার সামনে খুব ভালো একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলেছে, ওটাতে দিব আরিয়ানাকে, খুব ভালো হবে। তুমি আগে তোমার চিকিৎসা নিয়ে ভাবো, ওগুলো কথা বাদ দিতো। এইবার আমি আরিয়ানার জন্য শপিং এ গিয়ে নতুন নতুন জামা, খেলনা, কোনো অভাব থাকবে না আরিয়ানার, তুই দেখিস। মা তুমি এগুলো নিয়ে পড়ে আছো, তোমার নামা ক্যান্সার ধরা পড়েছে। আরে ক্যান্সার তো আছে, ওটা থাক, ওটা নিয়ে তুই এত চিন্তা করিস না তো। তুই আমার এখানে চলে আসলে আমার আর কোনো টেনশন থাকবে না। এটা বাবা কে এলো? আমি একটু দেখে আসি, তুই একটু বয়। তুমি তোমার না রাতে আসবার কথা ছিল? ওপরে চলো, কথা আছে। ওই দেখো না,
আমাদের মেয়ে এসছে, আমাদের মেয়ে আমাদের বাড়িতে, কথা বলবে না? ও, মেয়েকে ঘরে ফেরানোর জন্যই মনে হয় ক্যান্সারের নাটক সাজিয়েছো না? নাটক? তোমার না গত সপ্তাহেই থরো চেকআপ হলো, ডক্টর আনাস করালেন, কই তিনি তো তেমন কোনো সিমটমের কথা বললেন না? ওই বয়স্ক একটা ডাক্তার কি বলেছে না বলেছে সেটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তাহলে কে বলেছে তোমার ক্যান্সার? ওসব বাদ দাও তো, কথা বলুন বিশ্বের সাথে। মা আমাকে সত্যি কথা বলো, মা আরিয়ানার কসম সত্যি করে বলো, সবকিছু কি মিথ্যা? আমার ক্যান্সার হয় ঠিক, আমার সন্দেহ হয়েছিল, পরে ভাবলাম এত বড় মিথ্যে কথা তুমি বলবে না। এছাড়া আমার কি উপায় ছিল তোকে ঘরে ফেরাবার? দশটা বছর বাবা মেয়ে কথা পর্যন্ত বলছে না। আমি ভাবলাম মরার কথা বলে বাবা মায়ের সম্পর্কটা যদি এক করা যায়। কি সিলি নার্গিস, নার্গিস তুমি মিথ্যাটাও এমন করে বললে যে ধরা পড়ে গেলে। তুমি একটা বোকা কেন? হ্যাঁ, কি ভেবেছ, কি ভেবেছ? তুমি ভেবেছ এই মিথ্যেটা দিয়ে তুমি আমার আর তোমার মেয়ের ভেতরকার দেওয়ালটাকে ভেঙে ফেলো? নো, নেভার। দশ বছর আগেও বলেছি, আবারও বলছি, তার আগে নাজিফাকে স্বীকার করতে হবে। মিতুলকে বিয়ে করে সে বিরাট ভুল করেছে, তাকে স্বীকার করতে হবে যে আমাদেরকে না জানিয়ে এই কাজটি করে সে তার নিজের জীবনকে ধ্বংস করেছে। আর যদি বলে তাহলে সেদিনই আমি তাকে ফিরিয়ে আনব। বলে ফেললা, কোনো ঝামেলা থাকবে না, তোর কোনো অভাবই থাকবে না। আমি জানি তোর মন থেকে তুই চাইছিস না, তারপর বলে পা। মা, মনে কর আমার ক্যান্সার হয়েছে, আমি ক্যান্সারের রোগী, আমার একটাই আশা, আমার শেষ অনুরোধটা, না সে একদিক দিয়ে ঠিক কথাই বলেছে, আমি আমার নিজের ক্যারিয়ারটা নষ্ট করেছি। আমার এখন স্ট্রাগল করতে হয়, কিন্তু তবু আমি বলবো মিতুলকে ভালোবেসে, মিতুলকে বিয়ে করে আমি কোনো ভুল করিনি। মিতুল বেঁচে থাকলে হয়তো হয়তো আমার সুখেই থাকত। তবু যেহেতু মিতুল দুনিয়াতে নেই, মিতুলের ভালোবাসা আর মিতুলের স্মৃতি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া,
তাই আমি কোনোদিন কখনো তার কাছে ক্ষমা চাইব না। নাজিফা, ওকে দেন, যেভাবে যেরকম ছিল সেভাবে সেরকমই থাক। মাইন্ড ইট। তোমার উপর এত রাগ হচ্ছে মা, তুমি আজকে আমাকে এই বাড়িতে নিয়ে আসার জন্য যা কাণ্ড করলে, মা তুমি এত বোকা কেন? আমি বোকা, আমি পাগল, কিন্তু আমি মা, আমার আর এসব শব্দ হচ্ছে। আমার রাগ হয়ে তোমার সাথে কথা বলা বন্ধ করে দেওয়া উচিত ছিল। বন্ধ করে দে, বন্ধ করে দে। কিন্তু তোমার বোকামি দেখে আমার খুব মায়া হচ্ছে মা। তোমার স্বামীর সাথে আমার যাই থাকো, তুমি তো আমার কাছে মা। আমি কথা দিলাম, এখন থেকে তুমি আরিয়ানাকে যখন তখন এ বাড়িতে আনতে পারবে। কিন্তু তোমার আমাকেও প্রমিস করতে হবে, তুমি আর কখনো আমার কাছে মিথ্যে কথা বলবে না মা। আর যদি কোনোদিন মিথ্যে কথা বলো, তাহলে না আমার থেকে খারাপ কেউ হবে না, একদম বলবো না, প্রমিস। এখানে কেন? ওখানে তো প্রোগ্রামের রিহার্সাল শুরু হয়ে গেছে, তুমি যাবে না? না, নাচবো না। কেন নাচবো না? কি, আই এম সরি, আই এম রিয়েলি সরি। তুমি কেন সরি হচ্ছ? আমি তোমাকে নাচের ব্যাপারে ডিমোটিভেট করেছি। তাই তো করেছো। আমার উপর রাগ করে তুমি এমন করো না। তুমি নাচো, তোমার যে গান ইচ্ছে তুমি নাচো। আরে ওই গানে নাচার জন্য আমি পাতলাই পাচ্ছি না। কেন গো, কি নাম? সম্রাট রাজু আনি? ওকে বলিনি, সম্রাট দেখতে শুনতে ভালো হলে ওর নজর ভালো না, তাই বাদ দিয়েছি। বাদ দাও, তুমি বাদ দাও। না না না, এটা হতে পারে না। তোমার ট্যালেন্ট আছে, তোমার সেটা অবশ্যই এক্সপ্রেস করতে হবে। দরকার হলে আমি তোমার সাথে নাচবো, আমি তোমার পার্টনার হবো। কমে যাবে, যাবে না? এখনই করে দেখাও। এখন? আরে হ্যাঁ, আরে তোমাকে কিচ্ছু করতে হবে না, যা করার সব আমি করবো, তুমি খালি একটু হেল্প দেবো। ওকে, শুরু করছি। 1 2 3 4 প্রেমের জ্বরে মরেছি কেঁপে, দাও না। আরে তুমি এখন কাঁপছো কেন? না কাঁপছি না, আসলে ওই যে কাঁপার কথা আছে তো, ওই জন্য তো স্টেজে ভালো লাগবে, লাগবে না? না
লাগবে না আর শুনো এখন আমি যখন তোমার পার্টি আসব তখন তুমি আমার ঘরে হাতটা রাখবে হাতটা রেখে দেখো হ্যাঁ হ্যাঁ পাশে আসব তুমি হাতটা রেখে দেখো রাখো এইভাবে কেন হাত রাখছো মৃত্যু পথযাত্রীর মতো আরে ফিল করো আমি তোমার প্রেমিকা আরে রিয়েল লাইফে না মানে গানের মধ্যে তুমি আমার প্রেমিক আমি তোমার প্রেমিকা তো এখনকার প্রেমিকরা প্রেমিকার কাঁধে যেভাবে হাত রাখে সেভাবে রাখবে রাখো বাদ আমি পারফরম্যান্স করব না না একবার যখন তুমি রাজি হয়ে গেছো তোমাকে আর আমি ছাড়ছি না তোমাকে আমি এবার নাচিয়ে ছাড়বো ওকে ক্ষমা করে দাও আমি তোমাকে চটপটি খাবো না চলবে না তোমাকে এবার আমি স্টেজে উঠিয়ে ছাড়বো চলো রিহার্সাল করো দেখো পাখি আই দাঁড়া কালকে দুপুরে চাপে চলে গেলেন এই জন্য মিস্টার শাহান খুব রাগ করছে আমার মা অনেক অসুস্থ ছিল তো সেই কথা আপনি সুইটার পরে বলে দেননি হ্যাঁ বলে গিয়েছি তো তাহলে উনি তখন বলল না কেন বলে নাই আমি সুইটি আপুর সাথে কথা বলছি আপনি এখনই যান দরখাস্ত করেন মিস্টার শাহান বলছে যদি দরখাস্ত করা না হয় তাহলে বেতন থেকে যেন টাকা কাটা যায় মিস্টার শাহান এই কথা বলেছে আরে বললাম না ফায়ার হয়েছিল বুঝেছি আর কিছু বলবে বাবা আপনি এখনই যান বিষয়টা ফয়সালা করেন আরে চাকরি থেকে যদি বেতনের টাকা কাটা যায় তাহলে সমস্যা না আপনার না কাটুক বেতন কি কি কোনাপা আমরা তো এই চাকরিটা করে এই যে বেতনের টাকাটার জন্য ভুল তুফা আমরা চাকরি করি শুধুমাত্র বেতনের জন্য আমরা চাকরি করি আমাদের আপন জনের জন্য পরিবারের জন্য এখন যেই চাকরি প্রয়োজনের সময় পরিবারের কাছে থাকতে দিবে না সেই চাকরি করা তো দরকার নেই বেতনের টাকা কাটতে চাই তো কাটুক বেতনের টাকা আমার যদি এই টাকাতে পোষায় তাহলে পোষাবে আর না হলে দরকার নেই কোচু চাকরি কর সারে সর্বনাশ মিস্টার শাহান কি সব কথা শুনে ফেলছে আরিয়ানা 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 শোন না কালকে আমি তোকে অনেক বকা দিয়েছি তাই না আই এম সরি আচ্ছা কান ধরতে হবে এই যে আমি কান ধরছি আই এম সরি আসলে হয়েছে কি গতকালকে না আমার খুব মন খারাপ ছিল মেজাজটা খারাপ ছিল তাই আমি তোকে বকা দিয়ে তোর উপরে সেই মেজাজ খারাপটা ঝেড়েছি আমাকে ক্ষমা করে দে প্লিজ আরিয়ানা আপনি কে আপনাকে তো চিনলাম না আরিয়ানা পাকনামি করিস না প্লিজ বাবা আপনি কে ভাই আপনার নাম কি আমার নাম আই আমার নাম তুই জানিস না আরে আমি মমতাহীনা অথই মমতাহীনা অথই না মমতাহীনা না এটা মুম মমতাহীনা মমতাহীনা অথই অথই না সেই গ্রামে একজনকে চিনতাম সে আমাকে অনেক ভালোবাসত কিন্তু সে কালকে আমার কি বকা দিয়েছে তাই আমি মনে মনে তার সঙ্গে আর একটু আরিয়ানা শোনো প্লিজ শোন আমার কথা
আমার কালকে মনটা অনেক তিতা ছিল, তাই আমি অমন ব্যবহার করেছি। আমি সরি, আমাকে মাফ করে দে। ইচ্ছা করে করিনি। আর প্লিজ আমাকে এভাবে দূরে ঠেলে দিস না, প্লিজ। তুমি আমাকে দূরে ঠেলেছো, তুমি আমাকে পর করেছো। বাবা পর করে মহাকাশে চলে গেছে, মা সারাদিন অফিস থাকে, দাদি অসুস্থ, দুপুরে ঘুমায়, বাড়িতে আমি একেবারে একলা, আমার কেউ নেই। আমার কালকে মনটা অনেক তিতা ছিল, তাই আমি অমন ব্যবহার করেছি। আমি সরি, আমাকে মাফ করে দে। ইচ্ছা করে করিনি। আর প্লিজ আমাকে এভাবে দূরে ঠেলে দিস না, প্লিজ। তুমি আমাকে দূরে ঠেলেছো, তুমি আমাকে পর করেছো। বাবা পর করে মহাকাশে চলে গেছে, মা সারাদিন অফিস থাকে, দাদি অসুস্থ, দুপুরে ঘুমায়, বাড়িতে আমি একেবারে একলা, আমার কেউ নেই। কে বললো তুই একা? কে বললো? তোর মা? তোর মা সারাদিন কাজ করে, কার জন্য? তোর জন্য। তোর দাদি তোকে ছাড়া একটা সেকেন্ড থাকতে পারে না। এখন একটু অসুস্থ বলে দুপুরবেলা তাকে ঘুমাতে হয়। আর তোর বাবা? তোর বাবার কথা কি বলবো, সে তো মহাকাশ থেকে সারাক্ষণ তোর দিকে তাকিয়ে থাকে, যাতে তার মেয়ে আরিয়ানাকে কেউ কষ্ট দিতে না পারে, মন খারাপ করাতে না পারে। তাই সত্যি? আর না তো কি, এই যে ধর, এই যে আজকে দুপুরবেলা যখন আমি খেয়ে দিয়ে ভাবলাম একটা ভাত ঘুম দিব, গেলাম আমি ঘুমাতে, তখনই মনে হলো মহাকাশ থেকে কে যেন আমাকে বকা দিচ্ছে। কি মহাকাশ থেকে তোমাকে বকা দিচ্ছে? কি বললো, কি বললো? আর কি বলবে, মানে বলেছে যে এক্ষুনি যাও আরিয়ানার কাছে, গিয়ে আরিয়ানার কাছে ক্ষমা চাও, তারপরে তার সাথে খেলাধুলা করো, তারপরে তাকে অনেক 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 আদর করো। তাই এটা বললো? বসে আছো কেন? মা কাছে কথা বলতে কাজ করো। কি করবো, আদর করবো? সরি রে, অনেক সরি। মা বাচ্চা, চল একটু খেলাধুলাই করি আমরা ছাদে। আসতে পারি? বেশি জরুরি না হলে এখন নয়। জরুরি, একটা অ্যাপ্লিকেশন ছিল। আচ্ছা দিন, কি অ্যাপ্লিকেশন? কি ব্যাপার, আপনার হাতে তো কোনো কাগজ নেই। আমার আমার অ্যাপ্লিকেশনটা হাতে লেখা যায় না, মুখে বলতে হয় আর মন দিয়ে কনসিডার করতে হয়। ওকে ফাইন, বলুন। ওকে, আমার মা একটু পাগলাটে টাইপের, তো কালকে হুট করে সে একটা খুব বড় অসুখের কথা বলেছে, যদি এটা সত্যি না, কিন্তু আমি আসলে ওই মুহূর্তে সহ্য করতে না পেরে কাউকে কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম। ওকে ফাইন, আমি সুইটিকে বলে দিব যাতে আপনার বেতনটা না কাটা হয়। আর কিছু? আর একটা অ্যাপ্লিকেশন ছিল। একসাথে এতগুলো অ্যাপ্লিকেশন? জি, এবং এটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। ওকে বলুন, বলুন মিস নাজিফা। ওটাই আমার ছোট বোন, আমি ওকে প্রোটেস্ট করতে গিয়ে আপনাকে
না বুঝে না শুনে কিছু কিছু বাজে কথা বলে ফেলেছিলাম। আসলে সবসময় তো আর গুছিয়ে কথা বলা যায় না, একটা কথা বলতে গিয়ে কথা অন্য কথায় হয়ে গিয়েছে, তো গতকাল ওই রকমই হয়েছিল। আর আমি আমি সরি। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। আপনার ছোট বোনকে আপনি যেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, ঠিক তেমনি আপনার ছোট বোন আপনাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। বুঝিনি। বুঝিয়ে বলছি, আপনার ছোট বোন অথই ফিল করছে আমি আপনাকে অনেক কাছে টেনে এনে দূরে ছুঁড়ে মার। অথই এরকমই ভাবে। বুঝুন আমার অবস্থা, আমি কি পৃথিবীর সবচেয়ে খারাপ পুরুষ? মেয়েরা কেন ভাববে যে আমার ইন্টেনশন সবসময় খারাপ? আমি কি ভুল করেছি? আমি আপনি কোনো ভুল করেননি, ভুল যা করেছি আমরা করেছি। এখন আপনি ক্ষমা করতে পারবেন কি না সেটা আপনার ব্যাপার। অথচ কিন্তু আপনার উপর বিরক্ত হয়েছে, তার কাছে ক্ষমা চেয়েছেন আপনি। অথই আমার ছোট বোন, আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমি মেরে মেরে ওর কাছ থেকে ক্ষমা আদায় করে নিব। কিন্তু আপনি ক্ষমা করেছেন কি না সেটা তো জানা হবে না। ওয়েল, আমার ক্ষমা পাওয়াটা আপনার জন্য তেমন একটা সহজ হবে না, এর জন্য আপনাকে অনেক কষ্ট করতে হবে। বলুন, আমি আমার সাধ্য মতো হলে করব। ওয়েল, আমি জানি, আমি জানি আপনাকে অনেকে ডিনারের জন্য ইনভাইট করে, আবার এটা আমিও জানি যে আপনি ওগুলোকে অ্যাভয়েড করেন, তাই আমি আপনাকে ইনভাইট করব। তাহলে আপনি আমাকে ইনভাইট করুন, তারপর আমি ভেবে দেখবো আপনাকে ক্ষমা করা যায় কি। বেতনটা হোক, ইনভাইট করা হবে। কতদিন পর, কতদিন পর একটা ছেলের সাথে তুমি ডেটে যাচ্ছ? এটা কোনো ডেট না, এটা স্রেফ একটা ডিনার। ওই একই ইনডাইরেক্ট ডেট? না। কেন নানা করছো? এটা খুব সুইট একটা ঘটনা, স্বীকার করো। আমি তুমি ছাড়া কারোর সঙ্গে ডেটে যাওয়ার কথা ভাবতেও পারি না মিতুল। নাজিফা, আমি বেঁচে থাকলে তোমার কথা শুনে খুব খুশি হতাম, কিন্তু আমি তো এখন ডেড, তাই তোমার এই কথায় আমি খুব কষ্ট পাচ্ছি। তুমি ভাবছো তুমি যদি অন্য কাউকে ভালোবাসো তাহলে আমি কষ্ট পাবো, তোমার জীবনে যদি অন্য কোনো পুরুষ আসলে তাহলে আমি আমি হিংসা করব। আমি তোমাকে আগেও ভালোবাসতাম, এখনো ভালোবাসি, আগেও তোমার সুখ আমি চাইতাম, এখনো সেটাই চাই। তাই শোনো 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 শোনো, আজকে ডেটটা তুমি অনেক রোম্যান্টিক ওয়েতে করবে, অনেক সুন্দর ভাবে কথা দাও করবে মিতুল।
মিতুল, তুমি কিন্তু সব সময় বলো তুমি আসলে তোমার আত্মা না, আমার কল্পনা, স্রেফ আমার ভাবনা, বলো না। হুম, বুঝতে পেরেছি। তাহলে আমার কল্পনা আমাকে এখন বলছে স্বার্থপর হতে, অন্য একটা মানুষের সঙ্গে সম্পর্ক করে তোমার স্মৃতি ভুলে যেতে, তাই না? কিন্তু কোনো কিন্তু, আমি আমার ভাবনাটা এক্ষুনি ধামাচাপা দিতে চাই। তুমি যাও। না, যাও, যেতে বলেছি যাও। না, পেছন ফিরে তাকানো যাবে না তো। আমি তো বলেছি যে আমি আজই এক্ষুনি আমার এই স্বার্থপর মনটাকে হামাচাপা দিতে চাই, শেষ করতে চাই। যাও। আপনি বেতনের সঙ্গে এটা কিসের বোনাস দিচ্ছেন? দেখুন মিস্টার শায়ান, কোম্পানির ল অনুযায়ী বছরে দুইটা বোনাস দেবার কথা আছে, কিন্তু এটা আপনি কিসের বোনাস দিচ্ছেন? আসিফ ভাইয়া, গত মাসে কোম্পানি বেশ প্রফিট করেছে, তার একটা অংশ সবার মধ্যে ভাগ করা উচিত না? তো এই মাসে যদি কোম্পানি লস করে তাহলে সেই লসের ভাগ কি সবাই নেবে? নেবে না মিস্টার শায়ান। দেখুন, প্রফিটের অংশ সবাই লাফিয়ে লাফিয়ে নিতে পারে, ন্যায়ও তাই, কিন্তু লসের অংশ কেউ নেয় না। কোম্পানি যদি লস করে তাহলে বাড়ি থেকে সবাই টাকা এনে কি কোম্পানিতে ঢালবে? আসিফ ভাই, আমাদের কোম্পানি প্রতি বছর বেশ লাভ করছে, গ্রোথ বেশ ভালো, আপাতত এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। কিন্তু মিস্টার শায়ান, আপনি বলেছিলেন যে যে কোনো ডিসিশন নিতে হলে তার আগে আপনি আমার সঙ্গে ডিসকাস করবেন, বাট এত বড় একটা ডিসিশন আপনি নিয়ে নিলেন, আমাকে জানানোরও প্রয়োজন মনে করলেন। অ্যাকচুয়ালি আই এম ভেরি সরি, আমি অফিসে এসে এই ডিসিশনটা নিয়েছি, তাই আপনাকে জানাতে পারিনি। বাট এত বড় একটা ডিসিশন, চেয়ারম্যান স্যার এসে তো আমাকেই ধরবেন। ওটা আমি সামাল দেব। সুইটি, সব চেক সাইন করা হয়েছে তো? জি ভাইয়া। আপনি একটা কাজ করবেন, আপনি সবাইকে এখনই দিয়ে দিবেন চেকগুলো, যাতে তারা 12টার মধ্যে ব্যাংকে জমা দিতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ। আসিফ ভাইয়া, সামান্য একটা বোনাস দিলাম, বেতনের সাথে এক্সট্রা 5,000 টাকা। আপনি মনে করছেন যে এই টাকা দেওয়াতে কোম্পানির অঙ্কে অনেক লস হবে? আমি তো উল্টাটা ভাবছি। আমি কি ভাবছি জানেন? এতে কোম্পানিতে তারা আরো বেশি মনোযোগী হবে, তারা অফিসকে ওন করবে। আপনি এই মাসে কম প্রফিটের আশঙ্কা করছেন না? আমার তো উল্টোটা মনে হচ্ছে, আমার তো মনে হচ্ছে কোম্পানি এই মাসে আরো বেশি প্রফিট করবে। বাহ বাহ, আপনার কথাগুলো শুনতে বেশ ভালো লাগলো, আপনার বলতেও নিশ্চয়ই বেশ ভালো লেগেছে মিস্টার শায়ান। এই কথাগুলো বলতে এবং শুনতে খুব ভালো লাগে, নাটক সিনেমায় খুব মানায়, কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট। আপনি দীর্ঘদিন পর দেশে ফিরেছেন, এই দেশের ওয়ার্কারদের সম্পর্কে আপনার পুরোপুরি ধারণা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। ওদেরকে আপনি কখনোই স্যাটিসফাই করতে পারবেন না। ওদের দিয়ে কাজ ওঠানোর একটাই তরিকা, অলওয়েজ দৌড়ানো এবং দাবড়ানোর উপর রাখতে হয়। ইজ ইট? চলুন আপনার সাথে একটা বেড।
যদি এই মাসে প্রোডাক্টিভিটি কমে তাহলে আমি আপনাকে ট্রিট দেব, আর যদি বাড়ে আপনি আমাকে ট্রিট দেন। হেরে যাবেন মিস্টার শাহ। আমি অলরেডি জিতে গেছি মিস্টার ওয়াসিফ। জি সুইটি যাওয়ার সময় সুইট একটা হাসি দিয়ে গেছে, দেখুন সামান্য কিছু টাকা বোনাস দিয়ে আমি সেই হাসিটা পেয়েছি। আমি তো অলরেডি জিতে গেছি। খুব খুশি আবার জিগান 5000 টাকা এক্সট্রা। আচ্ছা হঠাৎ করে এই বোনাসের টাকা কেন দিল বলো তো? আপা কি কোথায় কোথ থেকে কেমনে এইগুলা জিজ্ঞেস করার কোনো দরকার আছে? টাকা পকেটে আসতেছে এইটাই সবচেয়ে বড় কথা। এই আমি তো ভাবতেছি এই 5000 টাকা দিয়া একটা ফ্ল্যাটই কিনে ফেলাবো, কি কোন হবে না? হয়ে যাবে। গুলশানের দিকে হবে তো আপা? গুলশানের দিকে হবে না, কিন্তু মোহাম্মদপুরের পেছনে যদি কোনো, হ্যাঁ হয়ে যাবে, ওইখানেও হবে না? হবে, 1 স্কয়ার ফিটের মধ্যে হবে। 1 স্কয়ার ফিট দূর, আমার চেহারার সাইজই তো 1 স্কয়ার ফিট। চলো চলো 12টার আগে চেকটা জমা দিয়ে আসি, তাহলে বিকেলের মধ্যেই টাকা জমা হয়ে যাবে। হ্যাঁ রাইট রাইট চলো। আচ্ছা সুইটি আপনি কি করবেন? ও তো বোনাসের টাকা দিয়ে নাকি ফ্ল্যাট কিনবে, তাই নাকি? কিনুক, আমার ভাই স্বপ্ন ছোট, আমি তো রেস্টুরেন্টে খেতে যাব। কি বলেন, রেস্টুরেন্টে খেতে যাবেন? আপনি না অনেকদিন ধরে বলতেছেন ডায়েট শুরু করবেন। তুফান, ও সরি সরি আপা। আচ্ছা নাজিব আপা, এই আপনি সবাই আইডিয়া জিজ্ঞেস করলেন এই বোনাসের টাকা দিয়ে কি করবে, কিন্তু আপনি কি করবেন সেটা তো কিছু বললেন না। আমার তো টাকা আসার আগেই খরচ হয়ে যায়, কিছু লোন আছে সেগুলো শোধ করব, আর 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 একজনকে ডিনার করানোর কথা, সেই খরচটার জন্য কি এই বোনাস? আমি গ্যারান্টি দিয়ে বলছি এই প্রতিষ্ঠান যদি আর কয়েকটা মাস এইভাবে চলে লাল বাতি জ্বলবে। চলেন ব্যাংকে যাই। চলুন চলুন আমি গ্যারান্টি দিয়ে বলছি এই প্রতিষ্ঠান যদি আর কয়েকটা মাস এইভাবে চলে লাল বাতি জ্বলবে তখন এই প্রতিষ্ঠান চলা তো দূরের কথা, প্রত্যেকের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। তখন আমি খুব ভালো করে দেখে নেব যে আপনাদের এই হাসি কোথায় থাকে। বেশি বেশি তখন মিস্টার শায়ানকেও সে উল্টাপাল্টা কথা বলছিল। আফা আমার নানি ছোটবেলায় আমার একটা কথা বলতো, দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে যাদের অন্যের সুখ সহ্য হয় না। আচ্ছা বাদ দাও না তোমরা, চলো ব্যাংকে দেরি হয়ে যাবে। চলো সখী, সখী দেখো এটা দেখো।
করছিস নাকি? কেমন? থাক বন্ধ কর। কেন সখী, তোমার পছন্দ হয় নাই তো? আমি ভালো না চিনি? হ্যাঁ না ভালো, আসলে হয়েছে কি এক একটা বয়সে এক একটা জিনিস ভালো লাগে। আমাদের এই বয়সে এখন আর এই নাচ গান হই হুল্লোড় এগুলো ভালো লাগে না, বুঝলি? তোমার কথা শুনে মনে হচ্ছে যে আমার এটা তোমার ভালোই লাগেনি, অথচ আমার এই ভিডিও 1000 মানুষ লাইক করেছে আর 100 মানুষ এই ভিডিওটা শেয়ার করেছে। কি লাইক শেয়ার কি এটা? আরে ফেসবুকে বুকে তোমাকে কি বোঝাচ্ছি, তুমি তো সে মাম ধাত্তারা মূলে মানুষ। আরে বান্দর, সবাই কি সবকিছু জানে নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও তোমাকে আমি ফেসবুক দেখাচ্ছি। এই যে দেখো, এটা হলো ফেসবুক, এখানে আমি ছবি দেই, আমার ইচ্ছা মতো লিখি, আমার ভিডিও দেই, সেটা সবাই দেখে, সারা দুনিয়ায় যেই যেখানে আছে সবাই দেখতে পায়। দুনিয়া সবাই দেখতে পাবে? হ্যাঁ, কারণ আজকাল তো সবাই এটা ব্যবহার করে। কই, আমাদের নাজিফা তো ব্যবহার করে না। নাজিফা আপু, নাজিফা আপুর বয়স তোমার থেকে কম হলেও সে তোমারও আগেরও বেশি ইমানদারতা আমলের মানুষ। তাকে কতবার বলেছি আসো তোমাকে একটু ফেসবুক ব্যবহার করে, সে রাজি হলো না। এই সখী, তুমি ফেসবুকে আসবে? আসবে, চলো তোমাকে ফেসবুক বানিয়ে দিই। আমি আসতে পারবো না, আমি গিয়ে কি করব? আরে অনেক সুবিধা আছে, তুমি তোমার হারিয়ে যাওয়া সব বন্ধুদেরকে এই ফেসবুকের মাধ্যমে আবার খুঁজে পেতে পারো। ঠিক বলছিস, আমি ওই যে আমার স্কুলে পড়ার সব বন্ধু যাদের সাথে আমি টিফিনের সময় একা দোক্কা দাঁড়িয়া বান্দা তারপরে গোল্লা ছুট ওই রুমাল চুরি এগুলো খেলতাম, ওদেরকে পাবো? হ্যাঁ পেতে পারো, যদি তারা ঠিক এই ফেসবুকটা ব্যবহার করে তো। ও, কত টাকা লাগবে রে? আরে টাকা লাগবে না সখী, লাগবে শুধু তোমার এই সুন্দর চেহারার কয়েকটা ছবি। দেখো আমি তোমার প্রোফাইলটা ঠিক সুন্দর করে বানিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ একটা কথা, কি তুমি তোমার পুরনো সখীদের পেলে কি আমাকে ভুলে যাবে? হ্যাঁ ভুলে যাব, তোর মতো এসব ত্যাঁদর সখীর আমার দরকার নেই। ওরে আমার সোনা মানিকটা, শোন এই যে আমার এই সখীটা তার বয়সী বন্ধুদের ফেলে আমার মতো এই বুড়িকে কত আনন্দ দেয়, গল্প করে, কথা বলে, আমি আমি কি তাকে ভুলে যেতে পারি? হ্যাঁ পাগল, তুমি তো আমার একটা লক্ষ্মী সখী। আসো ফেসবুক খুলি তোমার, না ছবি তুলতে হবে, একটা সুন্দর শাড়ি পরো তো, শাড়ি পর আমরা ছবি কয়েকটা তুলে তোমার একটা ফেসবুক বানিয়ে দিই। কোন শাড়িটা পরবে আসো বের করে দিই, চলো। আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বের হচ্ছে। জি জি না, জিজ্ঞেস করেন কেন? কেন? আজকে আমার একটা ডিনার ইনভাইট আছে, তাই ভাবছিলাম একটু আগে ভাগে বের হয়ে একটু সেলুন টেলুনে যাই, নিজেকে একটু গ্রুম করি, যেটা ভালো মনে করি। ওকে, কিন্তু একটা ঝামেলা আছে। যারা আমাকে ডিনার করানোর কথা সে এখন পর্যন্ত কোনো অ্যাড্রেস বা টাইম জানায়নি। আপনি সেলুনে যান সময় মতো, হয়তো কোনো মেসেজ চলে আসতে পারে, সেখানে টাইম আর অ্যাড্রেস হয়তো দেওয়া থাকতে পারে। আপনি শিওর তো মেসেজ আসবে? সে ভুলবেন?
একবার যখন কথা দিয়েছে তখন ভোলার কথা না। 100% sure? 101% sure. আচ্ছা মা, কোথায় দাওয়াত? কোথায় দাওয়াত? ওই আমার বন্ধুদের সাথে। তোমার তো একটাই বন্ধু, ডাক্তার খুক খুক। আই কে বলেছে? আমার আরো বন্ধু আছে। কিন্তু আমি তো তাদেরকে চিনি না, তাহলে আমিও তাদের সাথে পরিচিত হবো। আমি যাই। এদিকে আমি তো তোকে সব জায়গায় নিয়ে যাই মা। হ্যাঁ আজকে নিয়ে যাচ্ছি না, কারণ আজকে সব বড়রা থাকবে। তুই কি খুব রাগ করবি? না মা, আমি কেন রাগ করব? তুমি যাচ্ছ, আমি তো খুশি হয়েছি, আমার ভালোই লাগছে। কিন্তু একটা জিনিস কি? আচ্ছা মা, তুমি তোমার বন্ধুদের কাছ থেকে আমাকে লুকাচ্ছ কেন? আমি কই আমার বন্ধুদেরকে লুকাবো? এই আমি তো সব বন্ধুদেরকে চিনি। চিনো না? রূপা, ইতি, ঝুমা আর আর হ্যাঁ আর পাই। আচ্ছা আমি তো ওদেরকে চিনি। আর আর তো কোনো বন্ধু নেই? নতুন কোনো ছেলে বন্ধুও হয়নি? না, আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করি না। কেন? আমি ছেলেদের পছন্দ করি না। কেন পছন্দ করিস না? ছেলেরা ভালো না। কেন? কেউ কিছু বলেছে? না। তাহলে? আমার বাবাও তো ছেলে ছিল, সে তো আমাকে ফেলে মহাকাশে চলে গেছে। আমার বাবার মতো সব ছেলেরাই খারাপ। বাবা খারাপ মানুষ না, বাবা ইচ্ছে করে যায়নি। সব ছেলেরা কিন্তু খারাপ না। তুমি কখন যাবে বৌমা? এই তো মা এক্ষুনি। দা কোথায়? দূরে? মা বেশি দূরে না, এই সেক্টরে। আমি তাড়াতাড়ি চলে আসব। মনে থাকবে তো আমার কথা? তুমি একটু সাজগোজ করতে কেমন সিম্পল। আমি তো কত করে বললাম ব্লু শাড়িটা পরতে, ওটা পরলে কত সুন্দর লাগতো, কে শোনে কার কথা, পরলই না। মা আমার সাজগোজ করার সময় নেই, আমি চলে আসবো তাড়াতাড়ি। আপনি সময় মতো ওকে খাইয়ে দেন, আপনি খেয়ে নিন, দাদিকে একদম ডিস্টার্ব করা যাবে না। মা আসি। তুমি কি ডিনারে এই অবস্থায় এই সাজে এই কাপড় পরে যাবে? হ্যাঁ। জি না, তুমি মোটেও এই কাপড় চোপড় আর এরকম সাজ নিয়ে ডিনারে যাবে না। চলো তোমাকে সাজিয়ে দিচ্ছি, ঠিকঠাক করে দিচ্ছি, চলো। আমার দেরি হয়ে গেছে। শুনো, শায়ান সাহেব দরকার হলে তোমার জন্য আরো 2 ঘন্টা অপেক্ষা করবে, কিন্তু তুমি এখন রেডি হবে আমার সাথে, চলো 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 চলো। আরে আমি সাজগোজ করব না। মিস নাজিফা, আমি তোমার কাছে একটা সরি পাওনা আছে, এটা তোমার মনে আছে তো না? মিস্টার শায়ানকে তুমি আমার ব্যাপারে কি বলেছো মনে আছে? আমি সেই ব্যাপারের জন্য তোমার কাছে আরেকবার ক্ষমা চাচ্ছি, আমাকে এখন যেতে দাও প্লিজ। গুড, থ্যাংক ইউ, কিন্তু তোমাকে মাফ তখনই করা হবে যখন আগামী 30 মিনিট তুমি আমার কথা মতো, অর্থাৎ আমি যা যা বলবো ঠিক তাই তাই করবে, আর আমি যেভাবে সাজাবো সেভাবে সেজে তুমি যাবে।
দেখ তোরা এই সরি জিনিসটা নিয়ে না আমার সঙ্গে লিটারালি ব্ল্যাকমেইল করছিস। এটার জন্য আমি বিন্দু মাত্র অপরাধ বোধ করছি না। চলো অথই তোরে আই খুব আনকমফোর্টেবল ফিল করছি। কেন? আমি কখনো এরকম ডার্ক মেকআপ করি না, মানে এত কড়া করে সাজি না, অতই আমাকে জোর করে সাজিয়ে দিয়েছে। She has done a great job. I mean, look at you. আপনাকে অসাধারণ লাগছে। প্লিজ বসুন না প্লিজ। ওয়েটার কোথায়? ডাকি শুধু খেতে এসেছে কি, তাকে একটু কথা বলি, সে চলে আসবে। বলুন কি বলবেন। আমাদের অফিস আপনার ভালো লাগে তো? হ্যাঁ, অফিস তো ভালোই লাগে। এমডি স্যার আমাকে খুব আদর করেন। উনি কবে আসবেন? এ তো হোপফুলি দিস উইক। তারপর আপনি আপনি কি আবার লন্ডন চলে যাবেন? জি জানি না, জানি না। একবার মনে হয় ব্যারিস্টারটা শেষ করে আসব। জান করে কি লাভ, ওটা তো প্রফেশন হিসেবে কখনো নিব না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না। দেখ মিস্টার শায়ান আর নাজিফা কোনো ঝামেলা করে ছবি তোলা কি আছে? আরে প্রোফাইল পিকচারের ছবিটা তো সুন্দর হতে হবে, এই ছবি তো সারা দুনিয়ার মানুষ তোমাকে দেখবে, সুন্দর হওয়া দরকার না? ঠিক মতো দাঁড়াও দেখি। আরিয়ানা মুখে মুখে লাইটটা ধর না, আশ্চর্য, না হলে তো ভালো ছবি পাচ্ছি না আমি। আর তুমি ও ভেটকি মাছের মতো মুখ করে রেখেছো কিসের জন্য? একটু আমি ভেটকি মাছের মতো মুখ করে রেখেছি, যা ছবি তুলবো না। আচ্ছা শোনো না সখী, একটু দাঁড়াও, একটা হাসি দাও সুন্দর করে। আরিয়ানা নিজের কাজ ঠিক মতো কর, একটা হাসি দাও সুন্দর করে। ভেরি গুড, বাহ কি চমৎকার দেখাচ্ছে তোমাকে। আরে বাহ, সবাই তো তাকিয়ে থাকবে আমার। এই হয়েছে, আরে বা, আমার মনে হয় আমি একটা ভালো একেবারে ভালো একটা ছবি পেয়ে গেছি। দেখ দেখ আরিয়ানা, আমার ছবি তো কখনোই ভালো হয় না। আরে এটা দেখো কি সুন্দর হয়েছে, দেখো
শোনো সখি, আমার তো মনে হচ্ছে তোমার এই ছবি যখন ফেসবুকে যাবে তখন আমার আর কোনো পাত্তা থাকবে না। মানে? হ্যাঁ মানে আমার মার্কেটে থাকবে না, সবাই তো আমাকে ফেলে তোমার কাছে চলে আসবে, তোমার বন্ধু হতে যাবে। কি করব তখন? হিংসা হচ্ছে না? আরে না, তুমি সাবধানে থাকো। কি বললি? হ্যাঁ আমার মনে হয় তোমাকে এই ছবি দেখে কেউ না কেউ প্রেমের প্রস্তাব দিয়ে। আমার লাঠি লাঠিটা কই? লাঠি দে। এই ছবি এই ফোনটার মধ্যে আমাদের তিনজনের একটা ছবি তুলে রেখে আসো। আরে বাহ কি সুন্দর ছবি না? হাসো তো, আরে না দাঁত বের করে হাস। হ্যাঁ হ্যাঁ সুইটি বলেন। হ্যাঁ ওয়াসিম ভাই, একটা ঘটনা শুনবেন? কি ঘটনা, কি হয়েছে? আরে আমি একটা রেস্টুরেন্টে খেতে আসছিলাম। রেস্টুরেন্টে খেতে গেছেন? আমার সাথে খেতে গেলেন না আপনি, কার সাথে খেতে গেছেন? আরে আপনি আগে ঘটনা তো শুনবেন। ও হ্যাঁ তাই তো, তা বলুন কি আপনার ঘটনা। আমি রেস্টুরেন্টে এসেই দেখি মিস্টার শায়ান খেতে এসেছে। হ্যাঁ যেতেই পারেন উনি, তো এইটা আপনার ঘটনা? আরে গেস করেন না মিস্টার শায়ানের সাথে কে আছে। কে? আরে গেস করেন। আর দূর, আমি ওসব গেস টেস করতে পারবো না। মানে আমার এইটা ভেবেই খারাপ লাগছে যে আপনি আমার সাথে খেতে গেলেন না। ধুর যাবো। প্রমিস, যদি আপনি গেস করতে পারেন যে মিস্টার শায়ানের সাথে কে আছে আপনার উৎসাহ যেরকম তাতে মনে হচ্ছে যে মিস্টার শায়ানের সঙ্গে কোনো মেয়ে আছে। রাইট, তা কে আছে আপনি বলেন না। আমি এসব বলতে বলতে পারবো না, আপনি বলেন না কে আছে। আচ্ছা আমি আপনাকে একটা ক্লু দিচ্ছি, আপনি মেয়েটাকে চেনেন। আমি চিনি, কোন নায়িকা টাইকা না তো? দূর না, আপনি খুব বোকা। আমি আপনাকে আরেকটা ক্লু দিচ্ছি, এবার যদি না পারেন নাই বলুন। সে আমাদের অফিসেরই। সামিয়া আপার তো যাওয়ার কথা না, আর ফারজানা আপা ছুটিতে। আর থাকলেন আপনি আর নাজিফা। এই তো ধরতে পেরেছেন, নাজিফা মিস্টার শায়ানের সঙ্গে ডিনার করতে গেছে। ও মাই গড, আর নাজিফা যে সাজটা নিয়ে আসছে না ভাই, আপনি যদি দেখতেন। ও মাই গড। ও সুটি, থাক থাক থাক, আর 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 বলতে হবে না, আর বলতে হবে না। আমি খুব ভালোমতো বুঝতে পারছি কি ঘটে যাচ্ছে, কোন দিক দিয়ে কি ঘটছে। আরে শুরু করুন। I love you Nazif. আমি আসলে বা না, আপনাকে এখন কিছু বলতে হবে না,
অ্যাকচুয়ালি আমি যে কথাটা বলবো একদমই প্ল্যান করে আসি, তার উপরে জাস্ট আ ডিনার, তা আবার প্রথমবার, কোনো প্রেশার নেই। আপনি সময় নিন, একটু ভাবুন, তারপর না হয় আপনার কথাটা বলুন। আজই বলতে হবে তেমন কোনো কথা নেই। না অ্যাকচুয়ালি আপনি আগে আগে বলে ভালোই করেছেন, বিষয়টা ক্লিয়ার করে নেওয়াই ভালো। আপনি তো আমার হাজবেন্ডের ব্যাপারে জানেন, আমার বাচ্চার ব্যাপারেও জানেন। দেখেন, ওইসব আমি সব জানি, সব এসব ব্যাপারে কোনো ইস্যু নেই। ইস্যু আরো আছে মিস্টার শায়ন, আমি যে কোম্পানিতে চাকরি করি আপনি সেই কোম্পানির মালিকের ছেলে, আর আমি সেখানকার একজন রিসেপশনিস্ট। সো হোয়াট, চেয়ারম্যান স্যার আমাকে অনেক পছন্দ করেন, আমার উপর ওনার অনেক দয়া আছে, কিন্তু উনি কি ওনার ছেলের জন্য ওনার অফিসের রিসেপশনিস্টকে মেনে নেবে? নাজিফ, আপনি জাস্ট আমাকে একবার হ্যাঁ বলুন, তারপর এই দুনিয়ার কোনো নাতে আমার কোনো কিছু যায় আসে না। শয়নের সঙ্গে ডিনার করছে, আমি কতবার কতবার তাকে বলেছি আমার সঙ্গে ডিনার করতে, কিন্তু না, তার ভাবখানা এমন যে উনি জীবনে কোনো দিন কোনো পরপুরুষের সঙ্গে কথাই বলে, একেবারে একেবারে মালিকের ছেলে, স্মার্ট, ভেরি স্মার্ট। বাট নাজিফা, এই সুখ বেশি দিন কপালে সইবে না, মিস্টার শায়ান এই দেশে বেশি দিন থাকবে না, আর যদি থাকেও এই অফিসে যেন বেশি দিন থাকতে না পারে, চেয়ারম্যান স্যার যেন তাকে অন্য অফিসে ট্রান্সফার করে দেয়, আমি সেই ব্যবস্থা, আর তারপর আমার সঙ্গে যত খারাপ ব্যবহার তুমি করেছো, আমাকে যত ইনসাল্ট করেছো, তার পুই পুই হিসাব আমি বুঝে স্মার্টনেস আর ছোট। শুল নাই উসুল করবো তোমার কাছ থেকে নাসিফ। বিলিভ মি নাজিফ, তুমি যদি একবার আমাকে হ্যাঁ বলো, পৃথিবীর কোনো বাধা আমি মানব। মিস্টার শায়ান, আমি অন্য একজনকে ভালোবাসি। I'm really sorry, আমি জানতাম না।
খাওয়াটা শেষ করুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি কি সেই ভাগ্যবানের নামটা জানতে পারি? মিতুল। মিতুল, আপনার মৃত হাজবেন্ডের নামও তো মিতুল। একই নামের লোককে সাথে স্ট্রেঞ্জ না? একই নামের লোক না, ওই একটাই লোক, ওই একটাই ভালোবাসা আমার। আমি 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 বুঝছি না, মানে উনি তো মারা গেছে 8-9 বছর হবে। তো কি হয়েছে? আমি তাকে এখনো ভালোবাসি। না, অফ কোর্স আপনি তার স্মৃতিকে ভালোবাসতেই পারেন। মিতুল আমার কাছে কোনো স্মৃতি না মিস্টার সাহেব, সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। মিতুলের অস্তিত্ব আমার সঙ্গে জড়িয়ে আছে। আপনি কিছু মনে করবেন না, আপনি আপনি খুব ভালো একটা মানুষ, সব দিক দিয়ে পারফেক্ট। আমি আপনাকে কোন রকম ছোট করার জন্য বলছি না, কিন্তু আমি মিতুল ছাড়া আর কাউকে কখনো ভালোবাসতে পারবো না। অলরাইট, আই রেসপেক্ট। I respect your words and feelings. Thank you. চলুন খাওয়াটা তাড়াতাড়ি শেষ করি, আমার যেতে হবে। নাজিফা, মিতুল, তোমার হাতে ওটা কি? এটা কাফনের কাপড়। মানে আজ তুমি নিজ হাতে আমার স্মৃতিকে কবর দেবে। কি বলছো মিতুল? আমার স্মৃতি না মরা পর্যন্ত তোমার জীবনে অন্য কোনো ভালোবাসা আসবে না। তুমি তো আমাকে দাফন কাফন পড়াবে না, তাই দায়িত্বটা আমাকেই নিতে হবে। আজ আমি নিজ হাতে আমাকে কাফনের কাপড় পরাবো, তারপর আমি নিজেকে নিজে গড় দেব। আসছো কেন? আমি তোমাকে চিনে গিয়েছি। তুমি পাগলের মতো হাসছো কেন? তুমি তো মিতুল না,
তুমি তো মিথুনের স্মৃতি না, তুমি তো আমার মনের ভেতরে কল্পনা। আমার মনের ভেতরে মিথুনের স্মৃতি থাকলেও একটা লোভী নাজিফা বসবাস করে। সেই লোভী নাজিফা বলেছে, কি হবে মৃত মিতুলের স্মৃতি ধরে রেখে, তার চেয়ে শায়নের কাছে যাও। শায়ন একটা জলজ্যান্ত মানুষ, সুন্দর, হ্যান্ডসাম, তার উপর শিক্ষিত, তার উপর অনেক টাকা, আমি সুখেই থাকব। তাই এই লোভী মনটা আমাকে মিতুলের স্মৃতি ভুলে যেতে বলে। তুমি আসলে মিতুলের ছায়া হয়ে এলেও তুমি আসলে মিতুল না, তুমি আমার লোভী সেই মনটা, ঠিক কিনা বলো? ঠিক। কাজে আমার উচিত আমার এই লোভী মনটাকে কাফন কাপ। তুমি দিন দিন পাগল হয়ে যাচ্ছ। জানি জানি, আমি শুধু লোভী নই, আমি মানুষের প্রয়োজন। তোমার জীবন, তোমার বয়স, এই সব কিছুর প্রয়োজন হচ্ছে আর আমি সেই প্রয়োজনটাকে একবারে মাটি চাপা দেব। চেষ্টা করতে পারো কিন্তু পারবে না। এই প্রয়োজনটা আজকের মতো চলে যাচ্ছে, কিন্তু কখনোই একেবারে হারিয়ে যাবে না। আমি বারবার এসে তোমাকে আঘাত করব। তোমাকে তো আমি শুধু ভালোবেসেছিলাম নাজিফা, কিন্তু আজ তুমি যা বললে তারপর থেকে আমি তোমাকে এখন পাগলের মতো ভালোবাসি। আমি আর তোমাকে ছাড়া বাঁচব না, আমি আশা ছাড়ব না, জীবনের শেষ দিন পর্যন্ত আমি হাল ছাড়ব না। পরীক্ষার প্রিপারেশন ঠিকঠাক আছে? আরিয়ানা, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিবি। আমার মাথা কি গরম নাকি? মাঝে মাঝে তোর মাথা গরম হয়ে যায়। কই, আমি তো টের পাই না। তুই টের পাস না, কিন্তু তোর যখন মাথা গরম হয়ে যায় তখন আশেপাশের মানুষ টের পায়। এটা কেমন কথা? আমার মাথা গরম হলে আমি টের পাবো না, আশেপাশের মানুষ টের পাবে? তোর সাথে আমি এখন তর্ক করতে পারবো না, সময় নেই। আমার এখন অফিস যেতে হবে, ঠিক মতো পরীক্ষা দিবি। ও নিয়ে তুমি একদম চিন্তা করো না, আমি সব আনসার পারি, একদম সব আনসার পারি। হুম, তা তো পারিসই, খালি বানানগুলো ভুল হয়, এই জন্য তো মার্কস কম পাস। উফ, কি ঝামেলা! বানানো মনে রাখতে হবে, আনসারও ঠিক লিখতে হবে, এত প্যারা ভাল লাগে না। আহাগে, প্যারা খেতে খেতে আমার বাচ্চাটা একদম শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক মতো পরীক্ষা দিবি। আচ্ছা, যা। এই যে
বাই। আপনি আমার উপর রাগ করেনি তো? Everything is cool, Nazifa. Cool. আপনি এখানে যেভাবে কাজ করছিলেন সেভাবেই করবেন, আর আমিও আমার মতো করে থাকব। প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম বেয়ান সাহেব, কেমন আছেন? আমি আছি ভালো, আর খারাপ থাকলেও তো এখন বলতে পারবো না। কেন? আমার কথা এখন কে বিশ্বাস করবে বলেন? আমি বিছিয়েছি, আপনাকে বলেছিলাম যে আমার ক্যান্সার হয়েছে, তারপর তো সব আপনি জানেন। আমিও যে কি ভয় পেয়েছিলাম ভাই। আপনি না সাংঘাতিক মানুষ, এরকম মিথ্যে কথা কেউ বলে? আপনি আমাকে ক্ষমা করেছেন তো? হ্যাঁ, ক্ষমা করেছি। আসলে আপনি মিথ্যে কথা বললেও আপনার উদ্দেশ্যটা তো ভালো ছিল, সেই জন্য। ইস, সবাই যদি আপনার মতো হতো। আমার স্বামীকে তো এখন আমি ইয়েস যদি বলি আর নো যদি বলি কোনোটাই সে বিশ্বাস করে না, সবাই শুধু আমার দিকে সন্দেহের দিকেই তাকায়। বুঝেছি, আপনার অবস্থা এখন হয়েছে ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, রাখাল বালকের গল্প, মিথ্যাবাদী, ওই যে সারাক্ষণ বাঘ আসছে বাঘ আসছে বলে লোককে ভয় দেখাতো। খোদা রাখাস্তা, এখন যদি সত্যি সত্যি আমার ক্যান্সার হয় তখন তো কেউ আমার কথা বিশ্বাস করবে না। এরকম অলক্ষণে কথা বলবেন না। আমার না সেদিনের পর থেকে ভীষণ খারাপ লাগছে। শুনেন, আপনি একদিন আমাদের বাসায় আসেন, তখন আমরা দুজনে অনেকক্ষণ গল্প করবো সামনাসামনি বসে, আর আরিয়ানাও তো আপনাকে খুব দেখতে চায়। এটাই মনে পড়েছে, আজকে আমি স্কুল থেকে আরিয়ানাকে বাসায় নিয়ে আসবো। আজ আপনি একটু কষ্ট করে নাজিফাকে নিজেই বলবেন, আমি রাতেই আরিয়ানাকে বাসায় দিয়ে আসবো। কিন্তু ওর তো আজ পরীক্ষা শুরু হয়েছে, কালকেও পরীক্ষা আছে। ওহো, আমার তো কিছুই মনে থাকে না আজকাল, ও যে পরীক্ষা চলছে ভুলেই গেছিলাম। আচ্ছা ঠিক আছে, থাক, আমি আজ নয় কাল একবার দেখা করে আসবো। ও ব্যাংক সাহেব, একটা কথা। হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি কি ফেসবুক ব্যবহার করেন? ফেসবুক আমি একবার ওপেন করেছিলাম কিন্তু তারপরে আর ইউজ করিনি। আমি কেবল শুরু করেছি, আমার দুইটা বন্ধু। দুইটা ফ্রেন্ড? মানে অথই আছে না, অথই আর ওর ক্লাসের একটা ছেলে। আপনি আবারও ফেসবুক শুরু করেন, তাইলে আমরা দুজনে অনেক কথা বলতে পারবো, আমরা ফ্রেন্ড হতে পারবো। ও আচ্ছা আচ্ছা, দেখি জানাবো আপনাকে। আচ্ছা, জালা।
ক্লায়েন্ট অফিস আসছে, ওদের কিভাবে ডিল করবো সে বিষয়ে একটু আলোচনা দরকার ছিল। আপনি ওদের সাথে ডিল করেন না, আজকে আমার অফিস করতে ইচ্ছে করছে। সে কি মানে এনি প্রবলেম? আপনার কি শরীর খারাপ? একটু খারাপ লাগছে। তো খুব যদি সমস্যা না হয় তাহলে আজকে থাকুন না, বিগ ফিশ। আপনি আছেন, I know you can handle them. Okay? As you wish. Thank you. Bye, Miss Nazifa. Bye, sir. Ha. মালিকের ছেলে বলে কথা, মালিকের ছেলে হলে কত সুবিধা পাওয়া যায় তাই না? যখন খুশি তখন অফিসে আসা যায়, যখন খুশি তখন অসুস্থতার অজুহাত দেখিয়ে অফিস থেকে চলেও যাওয়া যায়। আমি যদি ওনার জায়গায় হতাম আমার জীবনটাও এরকম আরাম আয়েশে হতো, কত আরাম আয়েশে যায়। আমার যা খুশি আমি তাই করতাম, যখন খুশি তখন অফিসে আসতাম, যখন খুশি তখন যেতাম, আর অফিসের সুন্দরীরা আমার সঙ্গে ডিনারেও যেত। স্যার, এগুলো আপনি কি বলছেন? সে কি মানে আপনি কি ঘাবড়ে যাচ্ছেন? আরে হয় কি, সব নিউজ না আমার কাছে চলে আসে, তখন আমার না ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। মানে আমি আমি আপনাকে অসংখ্য বার আমার সঙ্গে ডিনারে যাবার জন্য আপনাকে প্রস্তাব করেছিলাম, আপনি জানেন আমার সঙ্গে। কেন যাবেন আপনি আমার সঙ্গে? আমি যতই হই এই প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি তো এই প্রতিষ্ঠানের একজন কর্মচারী, আমার সঙ্গে আপনি কেনই বা যান? মসিফ ভাই, ইন দ্য আদার হ্যান্ড মিস্টার শায়া এই প্রতিষ্ঠানের মালিক, সো মালিকের সঙ্গে তো ডিনারে যাওয়াই যায়। ভেরি স্মার্ট নাজিফা, ভেরি স্মার্ট মুভ। দেশে কিংবা দেশের বাইরে অসংখ্য শুনতে পাতিওয়ালাদের পটায়, ইংরেজিতে এদেরকে বলে গোল টিগার, গোল টিগার। ভেরি স্মার্ট মুভ, দেশে কিংবা দেশের বাইরে অসংখ্য শুনতে পাতিওয়ালাদের পটায়, ইংরেজিতে এদেরকে ভরে ঘোল ঘোল। একবার জাস্ট একবার রিজেক্টেড হয়ে আপনি এমন ফ্রাস্ট্রেশনে পড়ে গেলেন? আরে ভাই, একবার না পারিলে দেখো শতবার। বাট হাউ, শতবার কেন? আমি দ্বিতীয়বার নাজিফার সামনে কিভাবে যাব আমি এটা নিয়ে ভাবছি। আরে ভাবেন, আর একটু ভাবেন, ভাবলেই বুদ্ধি পাবেন। গত দুই দিনে ভেবেও কোনো বুদ্ধি আমার মাথায় আসেনি। না ব্যারিস্টার সাহেব, আপনি না আমাকে ডিসঅ্যাপয়েন্ট করলেন, আমি আপনার কাছ থেকে এটা আশা করি না। আমি ভেবেছি আপনি আরো স্ট্রং মাইন্ডেড একটা মানুষ। লিসেন অথয়, স্ট্রেংথ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। তুমি ছোট মানুষ, তোমার বয়স কম, তুমি বুঝবে না। লে বাবা, আপনি খুব বড় মানুষ, ঠিকই তো রিজেক্ট হয়ে এখন আমার কাছে এসে কান্নাকাটি করছেন, মানে এই ছোট মানুষটার কাছে এসে কান্নাকাটি করছেন। শুনেন, ভালোবাসার দিক দিয়ে আমি আপনার থেকে অনেক বড় ওস্তাদ। আমি আপনার রিয়েলি দিন দিন বুদ্ধি দিন ওস্তাদ নি, মানে যে কি করে কোন ভাবে কোন অ্যাপ্রোচে আমি নাজিফার কাছে যেতে পারবো।
একটু চিন্তা করার সময় দিন। তার আগে যে কনসেন্ট্রেশন ফ্রি হিসেবে আমাকে খাওয়ান, মানে আমাকে খাওয়ান, আমাকে খুশি করেন, তারপরে আমি আইডিয়া দিচ্ছি আপনাকে। এনিথিং, তুমি যা বলবে তাই খাবো। দরকার হলে ফাইভ স্টার হোটেলে তোমাকে আমি তিন বেলা খাও। না 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 ভাই, আমার না এইসব ফাইভ স্টার হোটেলে খাওয়া ভালো লাগে না, কেমন জানি পাঞ্চা পাঞ্চা, একটু মশলা থাকবে, চটকদার হবে, তখন মজা লাগে খাবার। ওকে ফাইন, এনিথিং, আই এম টেলিং ইউ, জাস্ট আমাকে হেল্প কর প্লিজ। ওকে ঠিক আছে, তাহলে চলেন। ওই যে এই রাস্তার ঠিক অপোজিটে একটা ভ্যানের মধ্যে বটার পরোটা বানায়, ওটা অনেক মজা, ওটা খাই চলেন। হোয়াট? হ্যাঁ, তুমি বটার পরোটা খাবা ভ্যানের? That's unhealthy. আরে বাবা, unhealthy হলে problem টা কি? Just একদিনই তো খাবেন, সমস্যা কোথায়? চলেন, তারপর একটা বুদ্ধি আমরা বের করেই ফেলবো, চলেন চলেন। Oh my god, আমি কাদের পাল্লায় পড়লাম? আবার সেই পরাজিত মানুষের মতো মাথা নিচু করে রেখেছেন। আরে উঠো শিষ্য, উঠো, পরাজয় ডরে না বীর, উঠো বলবীর চির উন্নত মমশির। চলো চলো, চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রপাতে তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, আরে চলেন চল। আমি গোলটিকার, আমি গোলটিকার, এত বড় অপমান। হ্যালো, জি আমি আরিয়ানার মা বলছি। হ্যাঁ, কার সাথে মারামারি করেছে? আরিয়ানা ঠিক আছে তো? জি জি জি, আমি এখনই আসছি, এখনই আসছি। জি ফিরেপো, আমার বাচ্চাটা স্কুলে, ওর একটু অ্যাক্সিডেন্টের মতো হয়েছে, আমার এখনই যেতে হবে। কি বলেন? জি আমি আমি আসি। হ্যাঁ যান যান। সখি, শুনলাম আজকে নাকি একজন স্কুলে খুব মারামারি করেছে। ক্লাসের ছেলেকে নাক ফাটিয়ে দিয়েছে। ছেলেকে মেরেছে? ও মাই গড, ভেরি গুড, খুব ভালো কাজ করেছে। কি বলিস ভেরি গুড? ওই ছেলে নাক দিয়ে গলগল করে অনেক রক্ত পড়েছে। প্রিন্সিপাল তো নাজিফাকে ডেকে অনেক কথা শুনিয়েছে, আর সব কথাতেই তুই মজা পাস, এটা ঠিক না। আচ্ছা সরি সরি সরি, আই এম সরি। কিন্তু কেন মেরেছে, কিছু বলেছে? সেটাই তো বলছে না। ওর মা আর আমি কতবার করে জিজ্ঞেস করছি, কোনো জবাব দিচ্ছে না। ওর মা তো দিয়েছে আচ্ছা করে বকা, তারপর থেকে গাল ফুলিয়ে আছে, এখন তো ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে তাই না? আমি ঘুমাইনি। সেটা তো আমরা বুঝতেই পারছি তুমি ঘুমাওনি, কিন্তু এখন বলো কেন মেরেছো তুমি ছেলেকে? আমি কি এমনি এমনি মেরেছি নাকি? কেন মেরেছো বলো। ওই ছেলেটা হয়েছে কি, পরীক্ষা শেষ হলো, তারপর এই ছেলেটা গল্প করা শুরু করলো। আচ্ছা কি গল্প? আমার সাথে গল্প করা শুরু করলো,
বলে কি আমার বাবা আমাকে এটা এনে দিয়েছে ওটা এনে দিয়েছে এটা কিনে দিয়েছে ওটা কিনে দিয়েছে এখন কি প্যাক 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 বাবা 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 করে যাচ্ছে তো এটাই দোষ কি হয়েছে তখন আমার নিজে বাবার কথা মনে পড়লো আমার বাবা তো আমাকে ছেড়ে মহাকাশে চলে গেছে বাবা খুব পচা সবার বাবা এত ভালো আমার বাবা তো পচা কেন আপনি যদি আরিয়ানাকে আপন করে নিতে পারেন তাহলে আমার মনে হয় নাজিফা আপু আপনার ভালোবাসা মেনে নিতে পারবে কিন্তু আমি আমি কি ওর বাবার শূন্যতা পূরণ করতে পারবো মিস্টার শায়ানকে আরো একবার মনে করিয়ে দিও যে আজকে যেন উনি অফিসে থাকেন স্যার স্যার উনি তো চলে গেছেন সে কি কখন তাহলে চলো আজকে থেকে আমরা বন্ধু আকাশ চো